হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ফেভারিট ইউটিউব চ্যানেলস মেডিকোস মন্ত্র। আমি নাসরিন খাতুন, আমি সেকেন্ড বিএইচএমএস পড়ছি মিদনাপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে। তো আজকে ভিডিওতে আলোচনা করবো আমরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি কলকাতার ফাইনাল কাট অফ 2021-22 সেজনে ফাইনাল কাট অফ কত ছিল NIH এর, সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি কলকাতা BHMS ফাইনাল কাট অফ সেজন 2021-22 মপ আপ রাউন্ডে জেনারেল ক্যাটাগরিতে কাট অফ ছিল, লাস্ট কাট অফ ছিল 523, স্টে ভ্যাকান্সিতে জেনারেল ছিল 519, স্পেশাল স্টে ভ্যাকান্সিতে জেনারেল ছিল 471। এবার চলো জেনে নিই EWS। মপ আপ রাউন্ডে EWS এর ছিল 508 লাস্ট কাট অফ, আর স্টে ভ্যাকান্সি রাউন্ডে EWS এর ছিল 504, আর স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড EWS এ হয়নি, কারণ কোনো সিট ভ্যাকান্ট ওখানে ছিল না। তারপর জেনে নিই OBC। মপ আপ রাউন্ডের লাস্ট কাট অফ OBCতে গেছে 501, আর স্টে ভ্যাকান্সি রাউন্ডে OBCতে গেছে 467, আর স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ডে OBCতে গেছে 378। এবার জেনে নিই SC। SCতে লাস্ট মপ আপ রাউন্ড গেছে 407, আর স্টে ভ্যাকান্সি রাউন্ডে গেছে তোমার SCতে 395, আর স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ডে গেছে SC 328। আর লাস্ট হচ্ছে ST। ST তে লাস্ট মপ আপ গেছে 368, আর স্টে ভ্যাকান্সি রাউন্ড ST হয়নি, স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ডও ST হয়নি, কারণ কোনো সিট খালি ছিল না। তো এগুলোই, এটাই ছিল NIH এর লাস্ট ফাইনাল কাট অফ, তোমরা যেটা দেখতেই পেলে। সো এবার সে অনুযায়ী প্রিপারেশান শুরু করো, আর বাকিটা খুব ভালো হবে পরের বছর নেক্সট ইয়ার।